সাহাবীর বিরুদ্ধে এলে বহুত মানুষ আছে, কোন দরকার নাই তো এগুন লইয়ের গাঁডাগাঁডি করণের কোন প্রয়োজন নাই। মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা কইবে আরার মাথার তাস উনির ইজ্জতের এ উনির সম্মান আর কিয়ামত পর্যন্ত বর্ণনা করণ ত্যাগ করবে। আর রাসূল পাকের খোদা আলী আমি যখন দুনিয়া থেকে পর্দা করব আমি তুমি আলীকে বলে দিচ্ছি তুমি হযরত আলী আমাকে গোসল দিও। আমি রাসূল পাককে কি দিও? গোসল দিও। তাহলে আর রাসূল পাককে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দিবেন লাই ওসিয়ত নসিহত করেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকখান ওসিয়ত করেন, আলী গোসল দেওয়ার পরে আমি রাসূলের চোখ মোবারকে কিছু ফানি জমে যাবে, তোমার এই দুই ওট মোবারক লাগিয়ে ফানিগুলো একটু টেনে নিও। টেনে নেওয়ার পরে কি করবে? ফালিন তোমা ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান আর জমিন কুল কায়নাত তোমার চোখের আগার মধ্যে চলে আসবে। একদম বড় করে কোন চোখের আগার মধ্যে নিয়ে আমাদের গো আইজি মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় প্রায় 10 বছর অবস্থায় কলমা ভরি ফেলিয়ে নুরুন নবীর সিনি ফেলি ইবেন নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে নিয়ে যখন আমার রসুল বাগানে মারে গেলে উত্তপ্ত গরম উত্তপ্ত রোদ এই টাইমের মধ্যে দেখতেছেন একটা আসমানের ছায়া আমার পেয়ারা রসুল যেখানে যাচ্ছে ছায়া মোবারকটা সেখানে। তো মওলা আলী শের খোদা ছোট হলো একটু দেখতেছ আর মাথার উদ্দি ছায়া নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যাচ্ছে ছায়া আইয়া নো। তো হযরত আলী রদিল ছোট বয়স 10 বছর বয়স আরো ছোট, তো রসুল পাকের প্রশ্ন করে মাড়ের মধ্যে কেউ নাই আর রসুলের গদনের মাথার উদ্দি একখান আসমানের কি ছায়া, আমার মাথার উপর ছায়া নাই, কারণ কি? আল্লাহ আপনাকে সাথী দিয়েছেন আমাকে দেয় নাই। আমার রাসূল পাক বলে আলী তুমি যখন আমার সাথে কানেকশন হয়ে যাবে আমার সহবত গুলো তোমার মাথার উপর থাকবে। বড় করে হন খেজুর গাছের নিচে বসে আমার পেয়ারা রাসূল ওয়াসা ইলা খিদমাতি সাজার হাজুর গাছের ডাকে খেজুর গাছের ডাকি বলান রাসূলের আঙ্গুলের ইশারা দি দিয়ে খাজুর গাছের ডোল ওরে যেগুন অকেজুই গিয়ে গুই লাল গিয়ে গুই আর রাসূল বাক বলে উনি ইশারা দি দি ইশারা দিলে ভরে যায় গম্বর করে মানা ইশারা দেবে খাজুর ডোল যেগুন কি হইগি লাল গিয়ে গুই অকেজুই গিয়ে গুন ইশারা দনের মারবার কি হই যা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইবে তো ছোড়ো ইবে অদেল্লা খান্ত তো আর ন দেখি আঙ্গুলের ইশারা দিলে অকেজুয়া কাজুর গাছে ডোল হবে আগুন ফরি যার গুই থিব ছোড়ো হইলো মওলা আলী শের খোদা বলা আত লই রে লেলে কর ফরন না এসে গর নেই নগরে। তখন আর রসুল বাকে কথা কি করতে লাগবো খোদা আইও চেষ্টা করি দেরি আর নুরুন নবী ওকে চেষ্টা করতে লাগবো আইজো তো লাইন নো দি চেষ্টা করতে লাগবো আইজো তো লাইন নো দি যেদিন লাইন দিও আমি দিনে তোমার ইশারাইও গোড়া দুনিয়া চলিব বড় করে হ্যাঁ এত বড় উগ্র মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা জিবের বুকত বাজাইল দে বলে দয়াল নবী বুকল লইল দে এ সিনে মোবারক সাবিদের কে দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনা রব্বি ইজ্জতি খোদার ইজ্জতের কসম করি কই দে আর নুরুন নবী আরে বুকল লই দাই গোড়া কুল কায়নাত দেখি কত বড় সুযোগ তিয়ন অলি আল্লাহ যার দেয় নেগা করম ইবে তকদিরে পরিবর্তন হই যাবে কত সোট ডাকাই বাটফা সিটিং অকেজু মানুষ অলি আল্লাহ সোবত তাই তো আল্লাহর লিয়ে গেই বলন না কোন
হতো নিকৃষ্ট মানুষ আছিল, হতো হারাম মানুষ আছিল, বাজার নগণ্য, ফারাই নগণ্য, জনগণ নগণ্য, এল্লা মানুষ হলো সোহবত ফাইরে লাইন হইয়া না এখন ঠিক হইয়া না কারণ লাগত দে আচ্ছা শতানে দরে দেখারে জিবে নামাজি বেরে বেনমাজি রে শতানে ধরে না কিলে দরি বইবে তো শতানের আছেন বর্তমানে বাড়ি গে বলন না কোনো তুই আল্লাহ বাতেল আলো অলি আল্লাহরে মানে ওই বড় জোর আলো হয়ে দিয়ে দে ইয়ে মগজ দোলাই করে ফেলে দিয়ে আমি লই দে নইলে আর কিছু না ফল আর যদি সুশিক্ষায় শিক্ষিত করো আমি বারবার করে হই সুন্নি মাদ্রাসাত ফুয়া দিবে সুন্নি মাদ্রাসাত ফুয়া দিলে ফুয়াই বা মলই নইলো আশে করে চলে এবার যদি হকানের মানে বড় আলম অন্য পারে কিন্তু এবার সব যা এদুর ভাই এদুর দিয়ে কি হইব আশে করে চল আর বাতাল ফেরকার মাদ্রাসা দিবে যদি মুফতি মুহাদ্দিস হয়ে যায় গই তবু ইতির ইমান মরে গেই এসে কম নেই ইতির ইমান কি হই মরে গেই গই ইতের জবানে তাজিন নষ্ট হয়ে গেই গই বুলর ভাল্লা যদি তাজিন নষ্ট নই তো এত আর মুফতি যাব ইরে তবুরু করে কেন ভাই কেন অত জীবে তবুরুক নং নাই বা বাদ তো এসে কম না তবুরুক ন কিবে কি তো বাপ বাতিবা হালাল ন হালাল রে যে ফাইকানা কয় তোর ইমান হতে গেই কিন্তু কোরআন কাদিজ দলে বুলর ভাল্লা হত সিটিং আর আর ওয়াজের নিসুদি মানুষ কমন লিখি দে জাহাঙ্গীর জুর বান্ডারির ফুজারি নিজের কমানত দেখি জাহাঙ্গীর জুর মাজার ফুজারি জাহাঙ্গীর জুর বান্ডারির ফুজারি ইতে লেখকে দেখ গিন করি কিন্তু আর তো খুশি লার আর যে হজরত কেবলার ফুজারি গইয়ে গোলাম গইয়ে খাদেম গইয়ে ইয়ে নিতে আর দলিল করে দিয়ে ধইলে যে জিনিস ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কো কইল দেন না ইমাম হাসান হুসাইন কইল দেন না তুমি গোলামের 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 ফুয়া কইল দে ইয়েন দারা বাজি গইল দে হদ দে ইয়েন ইমাম কোন তুই তো রসূলের গোলাম রসূলের কি হ্যাঁ হ্যাঁ হযরত উমর রাদিয়াল্লাহু কো দে এতদিন আর কোন দলিল নো আছে আতি কি নো আছে দলিল নাজিল আজি আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুমা তারা দুনো ভাই আরে দলিল করে দিই নাই রাসূল পাকের কলাম এখন বড় দলিল দিয়ে না না কেন লিখি দিলে কয় শব্দ ইয়ান না লিখি দিবে লিখি হই যার কই একবার আই সাকসেসফুল হই যার কই বড় করি হ আর বাজান আমিরুল আমিরুল আউলিয়া আমিরদন খালাস না রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন ওলি আল্লাহর সরদারি দেখি বড় বড় মুফত মুতামল বলে আগর দিব এদুয়া লাগা বড়া করি এটা সিটি লই দে না ইন্দে আমিরুল আউলিয়া দে দে আশে কল লই দে দে জুলুস করি বিয়া সুজার বুই এটা গল্লাম দেখি অনারাই পজিশন খড়ে পেলেন অনারার এত সোহবত খড়ে পেলেন এদু এলাম কালাম জি কি আর নামা দিল ওই মরে গিয়ে কই বিয়া গো একবার সুজ উত্তর আল্লাহর ওলি রে ইন্নাল্লাহা ইউতি লি আরওয়াহিম কুওয়াতাল আসজাব
খনো আল্লাহর ওলি যদি দুনিয়াতুন পর্দা করে মাজার মোবারকত যাইগুই ইবের হয়ে গুণ শক্তি বলে দুনিয়াতুন মাজার মোবারকত বাড়ি যাইবে সুবহানাল্লাহ হয়ে গুণ শক্তি দুনিয়াতুন মাজার মোবারকত তা নামাত দে শুধু বাড়ি যাইগু জানো ফায়াদ হাবুনা মিনাল আরদে ওয়াস সামা ওয়াল জান্নাত আল্লাহ বলে নিজে ডাকিয়ে রে ফুসল্লাহ দে ও আল্লাহর ওলি হযরত কাবলা গৌস বান্দারি ও আমির জামান শাহ ও গৌস বা আল্লাহ ডাকিয়ে রে ওলি আল্লাহর খত দে দুনিয়ার জমিনত বহুত মিন্নত করি গো নহাই নদাই আয় আল্লাহর ইবাদত রিয়াজত করি গো আর রাসূলুল্লাহ দেওয়ানা আছিলা আশে কল লইরে দরুদ সালাম করগিলা আয় আল্লাহর প্রশংসা করগিলা তোমাদের কাজের উপর আমি আল্লাহ সন্তুষ্ট তই ফায়াজা হাবুনা মিনাল আরদ ওয়াস সামা ওয়াল জান্নাত এখন কি তুমি মাজারত যাইবে না আল্লাহ দূরত তোর টানিয়ে রে জান্নাত লই এসো সুবহানাল্লাহ মাজারত বলা আল্লাহ জিজ্ঞেস করে দৌড়ি আল্লাহর তখন আল্লাহর ওলি হলে কি ঘর করতে রানি অবারিতাল আসমান সমস্যা কে জামার সমস্যা কে জমি জামার সমস্যা কে সংসারের সমস্যা কেউ অশান্তি দুঃখ করিব বেয়া গুনায় আরার দরবারত খান্না খাটি করিব তখন গুনারে ক্যাং করি গো তখন তোর কাছে একখান ফরিয়াদ করি দে একখান আরার যে তো শক্তি দিবে লইও ওয়ায়ান সুরু না উলিয়াহুম আরার আর একখান শক্তি দিবে লো কেয়ামত পর্যন্ত জানি তারা আরা সাহায্য করি তারি মতো বড় করি অবাদানল বুঝো তাইল না আর আর প্রশ্ন করে দে হুজুর আর মাজারত যাইকে আচ্ছা মাজারত যাইতে জিয়ারত করিবে লাগছে হুজুর কথা জাঙ্গির হুজুর মাজারওয়ালা আর আর কিছু দিতারিব না আর আইতার আর কিছু দিও প্রশ্ন মাজারওয়ালা আর আর কিছু দিব না আর কিছু পেরে দিও আর বহুত প্রশ্ন করি তোলে উত্তর তাই জান গই এবার তফসিরে মাজাগারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 152 তফসিরে মাজাগারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 152 এবার মধ্যে গদ দে অলি আল্লাহ যে মাজার গেয়ে গই ওয়ান শুরু না অলিয়া কেয়ামত পর্যন্ত আসে কলার মনের আশা পুরাইব সাহায্য করিব এর দূর ক্ষমতা আল্লাহর অলির আল্লাহ শুধু সাহায্য করিব তো ন ওয়ায়ুদাম্মিরুনা আদাহ যারা ওলি আল্লাহ আদতি করিব শত্রুতা করিব এবার আসে গেল শত্রুতা করিব ওয়ায়ুদাম্মিরুনা আদাহ ফিডিবের মারিবের পাওয়ারও আল্লাহর ওলির আল্লাহ মাজারও দিবিলে বিলে শুধু সাহায্যর ভাবার দিয়ে দেন ফিডিবের পাওয়ারও দিয়ে দিয়ে দিলে একখান প্রমাণ দিত ফিডিবের বাবা দিয়ে দিল লেখান প্রমাণ দামেস্ক খড়গন্ত দামেস্কর জমিন একজন আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত ইউটিউবের মধ্যে সান মাইলে এখনো ভাইবে হযরত আবু সালে তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাই আবু সালে তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাই ইবের মাজারত গিয়ে দামেস্কর গভর্নর ইবের মাজারের ইন্দি জাত এখন মাজারের জাত দেন ইন্দি মাজারের পাশ দিয়ে যাচ্ছেন অন্য কোথায় কিন্তু মাজার বিরোধী কি বিরোধী তারা আসে কলে আবু সালে তাহির কুর্দি রহমতুল্লাহ মাজারত কি করে জিয়ারত করে কনা 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 মাজার মোবারকত কি রে ও গভর্নরি বেহিন্দি ডাকি যার ওড়াই ইবে গভর্নরে উন কি রদ তোরা ইবে মরি গই গেইউ গই মেডিয়ে খাইবি লই তুইকে তোরা কি লেড়া যাই রে কি কুজর কি সর দুদি খন ফলাই চলাই গরা দড়ো খন গদ দে গভর্নরে দামেস্কর গভর্নরে আজি রে ভারত লো মিলি গই গই আল্লাহর ওলি মরা না জিয়াতা দুনিয়া জিয়াতা দন মাজার যাইরো হয় গুণ শক্তি আল্লাহ কি করে দিই বাড়াই দিই তো কিরগি বে কিরগি জিয়ারত গরন নে উন তার উত্তর তো আইনা পার
অজ্ঞানী মানুষ আসে কল গিয়ে এ দুয়া বাক্য হিসাব করে নাই তার রকমই তারা করে আবু সালেহ তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি আর বদদাস গরিন না ফাইল দো যদি ইল্লা খানত থাকে ওলি আল্লাহর উদ্দি মঞ্জির বিশেষ যাবে কই ওলি আল্লাহর কিছু গরিন না পারে উদু দি এনে এনে গুরু দি মঞ্জি ইয়ান মানুষের দিন আস্থা আছে ইয়ান কি যাবে কই যাইবে কই তখন আবু সালেহ তাহির কুর্দি রহমতুল্লাহ আলাইহি মাজার মোবারক উত্তম ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম মাইলুদ মাজার উত্তম গুয়া লাঠি এখনো ফা মোবারক ইয়ান দলিলি যাবে বারাত আই গি শুধু সাহায্য করে দেন ওলি আল্লাহর ফিডিবের ফাওয়ার আল্লাহ রে আল্লাহ আল্লাহর ওলি রে দিয়ে এখনো ফা মোবারক ইয়ান করে ওই ইউটিউবে সাহস দয় কয় একটা সাই ইয়ান রে ক্লাস ফিটিং করি সপ্তাহে সপ্তাহে ইয়ান রে কি কাড়ে আচ্ছা মরি গেলে লাথি ইবে মারিতে চো না এলে ফুটবলার দিকে ইবে মরি গিয়ে না খাইবে লাগে না জিয়াতা আছে না শুধু সাহায্য করে দেন ফিডিবের ফাওয়ারও ওলি আল্লাহর ওলি আল্লাহর আল্লাহ দিয়ে দান করে দিবে দেই এ বিশ্বাস ইয়ান আছে দেখ পান্তর শূন্য লাগতে বাতল জাহান্নামি দোজখি যে দু ইবাদত করিবে করক বাতল জাহান্নাম আছে ও 22000 রেজিট বাইনি তু 72 জন হুসাইনি মুসলমানই যথেষ্ট এইসব কোন নি 22000 রেজিটি মুসলমান তু 72 জন আশিক রাসূল হুসাইনি মুসলমানই যথেষ্ট ঠিক নি ইয়াল্লা হুসাইনি মুসলমান হইয়ে রে বাঁচো তো আত 22000 মুসলমান এজিদি মুসলমান তু দাড়ি ডুবি ওলা তু এগুনো অন্যান আফজল বেশি হাবিবে রহমান মেরে বাবা জান সাহেব হে হাবিবে রহমান এগুনো তুমি কিনি বাঁচি দেখো উন সমাজ বাইরে বেশি বাড়ি গিয়ে ইয়া কি হই কইতানি এক এক বউলে বিষাই বেলাত দে জালাই আর বউ জামাইরও কিছু নগর বড় বাড়ি তো কিছু নগর নিজে নিজে কি খাই বেলাত দে লহর হ ঘটনা আই নিজে সুখে দেখি কঠিন টাইম আই গই এখন জামি দে এখন বেশি কষ্টকর বর্তমান সমাজ যেই যেই বিয়ে শাদি কেলাব চলে কুটিপতি শিল্পপতি হলেন আস্তাগফিরুল্লাহ আর গরিব মানুষের বউ হল তো উন যায় না এনে শাড়ি একখান দুই চার হাজার টি এক হাজার টিকে ফিঁদি গিয়ে গুলি আদর দুলালি দুলালল আইয়ে দ ভাই এক এক শাড়ি ফিঁদে দে দাম হল তো বহু দূরে কিন্তু মশুরির হার মানাই না ভাই মশুরির কি মানাই হার মানাই হাতিকে গাড়ি তো লামের দে যেন ওকে ফার গা তিলামের ফার সোগে বদদাইন মাইয়ে নিজেতে লজ্জা লাগে রইলে দেখি দি শর্মে বর্মে দায়ায় বর নয় ওই আর রসুলো হই দে আর এন হতু উম্মত আই দেব কই যে কোন খাবস সুফর ফরেও উলঙ্গ থাকবে খাবস সুফর ফরেও শাড়ি এনে দাম বর বেশি হবে কিন্তু আল্লাহর কসম করি কই আমির বান্দার দরবারত শাড়ি এন যদি ওই আর আর বর ধরার নাই নিয়ে কিন্তু দুইজনে যদি ফাতারিকা করি ধরে ডাইরেক্ট কালো ঘাট পর্যন্ত সাইড তারিবে এইলে শাড়ি ভাই ভুল কইলাম না আরে বাপ রে বাপ আর ওকে শিল্পপতির ভুয়া লামের দা ভাই ফ্যানি থ্রি কোয়ার্টার হইলে আর যাইতো টু কোয়ার্টার বুঝো না মানে এক ধাপে গিয়ে হ্যাঁ থ্রি কোয়ার্টার হলে একটু আড়ুন নিছে লাইন তো এবার টু মানি লানার উদ্দি আরে বাপ রে বাপ খার তো লামা দেখান লান বার করে দে যেন কো ফার মাতি লামের গই এককান ফার লাভ যদি এককান লান মাফে দয় দের মনে গো হ্যাঁ আর সাই লই দে দি আর যুবক ভাই অল কদাই রে কত লানড় এখন আষ্ট নশো টি গোস্তর কেজি বেছে হেকাল লাম যদি তার তুমি সরাই লই যেতে বেতাম তাহলে ফার্কি সব সুবাই বেলে দেখতে হজার মুসিবত হজার মুসিবত
তাতুন কানলাম যদি সরাইলে যে কি বৈতাম যে গোস্ত দাম সলের লানগাড়া আষ্ট নশটি এক কান সরাইলে যে কি বললে গোড়া ভার কিসর মানুষ খাম শেষ করে দিতে খতরা তিওড তোর ফেডল ললটি বেড়ি বেকে তুই লাদা এ থ্রি টু কোয়ার্টার ফ্যান ফিন্দিয়ারে যে বাজার লামি গেলি এ থেরো ভাড়া লইয়ের যে ফ্যান উগল লোড় লামি গেলি আর রসুলে কি কর এই দরবার তুন কই দি আমির বান্ডাল মারি জানত তুন মানুষই বে ফুয়াই বে ইমান লইয়ের মরি তেত নো ইমান লই মরি তেত নো ইমান লই মরতে পারবে না পারবে না কেয়া রসুল বাকে হাদিস বর্ণনা দে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল হাজার ফিননা যার গিরেন নিছে কাফন নামে গির নিছে গিরেন নিছে আর রসুল কতে জান নামে যাইতো মনে করি তেরে সার যার গিরেন নিছে কি লেমে তাহলে গিরেন নিছে কাফন নামার কারণেই তেরে রসুল বাকে কি হই জান নামে আর তুই তো গিরে তো দূরের কথা ডাইরেক্ট গিরে টিরে তো সালান করে দি যে ফ্যান সিলে গেলে ইয়ে সাড়ু রোদ দি লাস্তা দিয়ে আড়াত দে জুম জুম আর ভাই জুম জুম করার আড়াত দে গাঁতি আড়ার ফান লোজা না থাকে তো লোজা আর আর গারা মাংস লো দিবে তো ছোট ভুয়ার লোজা থাকে সর রাত তো রাতি ফান ভুয়া লোজা না থাকে সকবার খাত দে কনবার সকবার কি রে বাবা তুমি রোজা থাকো নাই আমার আম্মু বলছে কি বলছে ওদের রোজা থাকলে বলে আমার শরীর কমে যাইব কা তুই ভূতরে করবাই না আরো তুলিব না উ কেন মা বাবা ভাই খেলা সুবহানাল্লাহ ইয়া লা রাসূলুল্লাহ গদ ফোয়ারে কুটিপতি না বানাইও আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু উকো নেককার সন্তান বানাও উকো নেককার ফোয়া বানাও উকো আল্লাহ ওয়ালা ফোয়া দুনিয়াত লাইজো তুই মারা যাবি কবরস্থানের ডাকত সুরা ফাতিয়া শরীফ শুধু বললে মা বাবা 40 দিনের কবর আজাম হবে এ জিনিস শুনে আর শেষ করে গেল ভাই অল মুরব্বি অল তুই গো আল্লাহ ওয়ালা ফুয়া বানাই যাস এবার তোর মধ্যে হইয়ে দে মশলা তো আইসি আলম আলমাত তো ওয়া শূন্য দেরি তো তাতে কান বড় ব্যারাম হয়ে গিয়ে ক্যান্সার বড় ব্যারাম বউর দায় রে বিবি মরি ক্যান্সার মানি তো মৃত্যু রোগ এসে কন নেই ক্যান্সার মানি মৃত্যু তো বউর দায় তো শেষ হয়েছে বেশি দিন বাঁচতাম না কিন্তু তোমার গর্বর তুকো সন্তান এসছে এখনই মাই বোন না মরত্ব তো হইন না পারি একখান খাম করি গো যদি ফয়টাকে দয় তাহলে আর একখান মনরাসা আছে তো ফোর একখান মাদ্রাসা দিবে যদি বুক পুত্র সন্তান হয় আর নবীর বাগান দিও একখানা সম্পর্কে আর কবরস্থানে যে কি করিব জিয়ারত গেল নিয়ত বড় ডাউন জিনিস ইন্নামাল আমালু বিন্নিয়ত ভালো নিয়ত করলে ভালো রেজাল্ট পাওয়া যায় এসে কম নেই উবে তো বড় বেড়াম হই দে দুরুন মরি গেই আল্লাহর কুমিবে তো ভোগ গই পুত্র সন্তান হইনি ওই তো ওইটা কানা 4-5 বছর কি হইয়ে হঠাৎ করে জামাই স্বপ্ন দেখা দে বউ রে বিবি আই একখানা হস্তত আছে আই একখানা কিউত আছে হস্তত আছে আ বউ গদা আই আর খবরস্থান দেখতে গুম না এখন ক্যাং গুরগুম ক্যাং গুরগুম ফোয়ারে ডাকিল বউ তোর বয়স তো সব বছর গই ইউজ কাম বড় ইউজ মাদ্রাসা তোরে দিই দি তুই কিছু শিখছ না খদমাই বিসমিল্লাহ শরীফ শিখি তো বিসমিল্লাহ শিখি আলহামদুল শরীফ শিখি বড় করে হ আর রসুল গদ গোড়া কোরআন শরীফের মা উম্মুল কোরআন কোরআন শরীফের মা হইল সূরা ফাতিহা সূরা ফাতিহার মেইন রু হইল বিসমিল্লাহ বিসমিল্লার মেইন রুল দে বার নকতাই জান অবু তাই তার বেশ কিছু করিন না পারে আজ একখান খাম ঘর তোমার বাপের আওলা তুললে তুই একজন ছোট হইলো আলহামদুলিল্লাহ মাসুম গুনাগার ন
নেককার একখানে তোমার বাপের কবরস্থানে ডাকো দি যাই ওই জিবে ভরিগো বিসমিল্লাহ শরীফ পড়ি আলহামদু শরীফ আয়াত আয়াত একখানে পড়ি রে তোমার বাপের তুই কই দো আল্লাহর বাপের ব্যস্ত দো শিক্ষা এবে কুটি টিয়ার ফজিলত ন ইবলি ইসলামের ফজিলত এবে আন নুরুন নবী নিয়ামত দিয়ে দিয়েনের ফজিলত ওই গুড়া ভুয়া মাসুম বাচ্চা কবরস্থানের ডাগজ যাই বিসমিল্লাহির রহমানির রহিম ওই আয়াত আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এ মাসুম বাচ্চা এ দোয়া আলহামদু শরীফ পড়ি তখন বাপের লাই গুড়া ভুয়ার গাল দি যায় ইনশাআল্লাহ আর বাপের ব্যস্ত দ আর বাপরে কি দ ব্যস্ত দ তারপর দিন মায়ের স্বপ্ন দেখা দে বাপে জান্নাতের বাগানে থাক অসামি তুই ব্যস্ত কেন ভাইলে আহা হদার ফয়াজ জিয়ারত ইয়ান লই এটা ফেরেশতা লই জুলুস করে আর মাসুম বাচ্চার ফয়াজ জিয়ারত ইয়ান লই ফেরেশতা লই কি রে জুলুস করে গো মাসুম বাচ্চার মানুষ মরি গেল কই দন্দদত নতুয়াই মানুষ মরি গেল কই মার্কেট নতুয়াইবো দন্দলন নতুয়াইবো টাকা পয়সা নতুয়াইবো মানুষ মরি গেল একখান জিনিসের মহত আসি আনন্দে দোয়া এ দোয়া গান যদি মা বাবে ভাইবে লাগে ওই কবর ইয়া তুন বড় সাওয়া ভাবা আর কিছু নাই আর কিছু নাই ইয়া লাইফ ওয়ালারে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করন ইয়া বহুত মানুষ মাস্টার ডিগ্রি পাস ডিগ্রির অভাব নাই কিন্তু কোরআন শরীফ না জানে ডিগ্রির অভাব নাই কিন্তু কোরআন শরীফ না জানে বহুত বড় আফসোস বহুত বড় খতরা তুই আর কন্ডক্কে ফাঁসি হল হইলে যার তো কোরআন শরীফ অক্ষর জানা নাই বলি তোর ফাঁসি এন ব্যর্থ হইলি তোর ফাঁসি এন কি হইলি ব্যর্থ হইলি ইয়াল্লাই ধর্মীয় শিক্ষাই আসল জিনিস নিয়ামত জিনিস শিক্ষা দিবে অলি আল্লাহর দরবারত ফুয়াসার আড়াই বিয়ে জুলুস হতে না এসে কন নেই এ জুলুস ফুয়াসার ধরে ধরে লইয়াই বিয়ে আজ যদি নোয়ান আর একদিন ফুয়াইবার বাতেল বার কাই টানি লগে এসে কন নেই